অর্ধযুগ একসঙ্গে সংসার করেও কেউ জয় করতে পারেনি কারমন। আর তাই তো পারিবারিক কলহে অবশেষে ঘাতক স্বামীর হাতে শেষ হলো বউয়ের প্রাণ। পাশে শুয়ে থাকলেই আপন হওয়া যায় না, এটাই যেন তার বাস্তব প্রমাণ। ঝগড়ার পর ক্ষিপ্ত হয়ে বউকে শ্বাসরোধে হত্যা করার এই মর্মান্তিক ও নির্মম খুনের ঘটনা ঘটে নওগাঁর বদলগাছি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝামেলা চলছিল। সম্পর্কের দায়বদ্ধতায় একসঙ্গে বসবাস করলেও তারা যেন ছিল একে অপরের দুশ্মন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ঝগড়া বাঁধে এক পর্যায়ে শহীদ তার স্ত্রী সুখী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে পুলিশ। দুজনার জীবনটাই শেষ হলো সাংসারিক কলহে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, তুচ্ছ ঘটনায় বউকে হত্যা করা খুনির স্বামীর কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।